সেই কার্ডে লেখা আছে অমুকের ছেলে তমুক, তার উঠে আসতেছে, ফেরেশতারা নিয়ে আসতেছে, তার জন্য কিন্তু আসমানের দরজা খোলা নিষেধ, খোলা যাবে না। ফেরেশতারা আরেক দরজায় যাবে, সেখানে গিয়ে আবার নক করবে। এখানে একই কথা, লানাতুল্লাহ আলাইহি ও গাযাবুল্লাহ আলাইহি, আল্লাহ লানত, আল্লাহর গজব তার উপরে পড়ুক। যেটাকে কোরআনের আরেক আয়াত বলতে বলেছে লানাতুল্লাহ আলাইহি, তাদের উপরে আল্লাহ লানত। ফল মালায়েকাতে অন্নাসে আজমাই, পুরো সৃষ্টি জগতের অভিশাপ, দরজা খোলা যাবে না। কয়েক দরজায় যাবে, প্রত্যেক দরজা থেকে একই জবাব, রেড কার্ড আছে তার নামের জন্য, তার রুহের জন্য দরজা খোলা নিষেধ। তারা কিন্তু সহজে রাগ হয় না, রাগ যখন হয় তখন কিন্তু এই যে সীমাহীন আয়ুব যেমন মালায়কা, ফেরেশতারা গোসা এসে যাবে, অত ছাড়া পোড়া কপালে, তো রুহটাকে নিয়ে আসমানের এত দরজায় ধর্ণা দিলাম, এত দুয়ারে দুয়ারে গেলাম, তুই 60 বছর 70 বছর হায়াত পেলি, আসমানের একটা রহমতের দুয়ার খোলার মতো নেকামল তুই করে আসতে পারলি না। সেখান থেকে ফেরেশতারা গোসা হয়ে রুহটাকে ওই আর বিহিলাল আরুদে জমিনের দিকে এত জোরে নিক্ষেপ করে সাতটাবক জমিন ভেদ করে এটা সিজিনে চলে যায়। সালামু আলাইকুম তিরতুম সূরা যুমার, আতলুহা আলাইহি, একদিকে স্লোগান দেয় সালামু আলাইকুম তিরতুম। আমাদের পরিভাষায় আমরা যদি তর্জমা করি তাহলে এইভাবে করতে হয়, তোমার রু আল্লাহ রাজকীয় মেহমান, তোমাকে আমরা ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি, তোমার জন্য সুসংবাদ, হাদুলু হা খালেদি, কেয়ামতের তো অনেক দেরি আছে, হাসর অনেক দূরে আছে, এখন কেয়ামত হাসরের আগেই আল্লাহ অগ্রিম তোমার জন্য এই জান্নাত তিন দিনের বেহেশত তৈরি করে রেখেছে। হাদুলু হা খালেদি, অনন্ত জীবনের জন্য তুমি ইল্লিনের মেহমান হয়ে যাও। জবাবে বললেন সাতটাবক জমিনের নিচে, আল্লাহ পাকের জাহান্নামের একটা কয়েদখানা আছে, দোযখের একটা টুকরো আছে, দোযখে যত রকমের শাস্তি আছে, যত রকমের ভোগান্তি আছে, সিজিনে তার সবকিছু আছে। তাইলে বদকার বেনামাজির রু যাবে সিজিনে, নেককার ইমানদার দিনদারের রু যাবে দিল্লিনে। কোন খবর গেছে কেয়ামত হয়ে হাসরের মাঠে উপস্থিতের আগ পর্যন্ত, হাসরের ময়দান যখন গায়েব হয়ে যাবে, কেয়ামত হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয়বার সিঙ্গাপুর দেবে, হাসরের মাঠ তৈয়ার হয়ে যাবে, তৃতীয়বার এটাকে তাফসীরে বলা হয়েছে নক্ষাতুন সালেসা, তৃতীয়বার সিংহের ফুক যখন দেবে তখন জমিন ফুড়ে ফুড়ে, হাসরের মাঠের জমিন ফুড়ে ফুড়ে, ধানের চারা যেরকম উঠে, বিভিন্ন বীজের গাছ যেরকম উঠে, এভাবে লক্ষ 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 মানুষ বদকার সিজিনে যারা ছিল তারা নিচের থেকে উঠবে, আর ইজিনে যারা ছিল তারা সেখান থেকে ফেরেশতাদের বেষ্টনী আহলান সাহলান এটা বলতে বলতে নূরের শামিয়ানা মাথার উপরে দিয়ে, নূরের টুপি মাথায় দিয়ে তাদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে। এখন এখানে একটা জিনিস, যে কথাগুলো আমি বলছি পরকাল সম্পর্কিত, যে কথাগুলো আছে বারবার, যে হাসরের মাঠে বিচার হবে,
zarratin khairan yara zarratin sharran yara tujra kola kramti donti donti zarra zarra hishab hobe hishab hobar bolei to bujha jabe ke jannate jabe ar ke jahanname jabe ekhon bicharer age benamazi berozdari route ke sijine niye আগেই বলেছি জাহান্নামের অংশ কিন্তু সিজ্জিন জাহান্নামে যত রকমের শাস্তি আছে সিজ্জিনে তার সবকিছু আছে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত সিজ্জিনে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হয় বিচারিত হলো না বিচারের আগেই এখন এই বেনামাজি বেরোজদারি ফাসেক নাস্তিক মোরতাদ তাদেরকে হাসরের বিচারের আগে সিজ্জিনে শাস্তি দেওয়া দুর্যোগের কষ্ট ভোগ করানো এটা তো আল্লাহর ইনসাফের দাবি নয় বিচারের পরেই তো শাস্তি হবে এটা এই প্রশ্নের জবাবে আমি বলে থাকি যে দুনিয়ার জেলখানাগুলোতে দুই রকমের জেলখানা আছে একটা হলো গারদ গারদ আরেকটা হলো ক্লাস যারা সম্মানী রাজবন্দী মন্ত্রী মিনিস্টার তারাও তো জেলে যায় নাকি যায় না তারা জেলে গেলে তাদেরকে গারদে রাখা হয় না তাদেরকে এসি এয়ার কন্ডিশন বিল্ডিং দেওয়া হয় বিচার কিন্তু এখনো হয় নাই মামলা হয়েছে মামলা করে ওয়ারেন্ট হয়েছে মন্ত্রী সাহেব অ্যারেস্ট হয়েছে বিচার হতে কিন্তু অনেকদিন লাগবে অনেকগুলো স্তর পার হওয়া লাগবে এখন মন্ত্রী সাহেব জেলখানায় আছে এই জেলখানায় মন্ত্রী সাহেব কি খায় বিল্ডিং দেয় এয়ার কন্ডিশন সেখানে পুলিশ আছে কি সেখানে সব রকমের সুযোগ সুবিধা মুভিং ক্যামেরা লাগাতো যে ঘুরতে পারছি না ভিতরে যেতে পারছি না দেখি ভিতরে কিছু আছে কিনা তারা ড্রিল মেশিন এবং মুভিং ক্যামেরা লাগিয়ে জায়গাটা আর ওই স্তরটা ভেঙ্গে যদি যাওয়া যায় সেখানে যে কত হাজার কত লক্ষ ডিগ্রি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না দুইজন বিজ্ঞানী যারা নাস্তিক এই লক্ষ কোটি মানুষের বাঁচাও বাঁচাও মরে গেলাম মরে গেলাম মরে গেলাম পানি দাও এই চিৎকার শুনে সেখানে হাড়ফোড় করে মারা গেছে এবং তারা বলছে যদিও আমরা নাস্তিক কিন্তু আমরা বিশ্বাস করি মুসলমানের কোরআনে যে সিজ্জিনের কথা বলেছে এই যে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে জ্বলে গেলাম পড়ে গেলাম আর এই সিজ্জিন জাহান্নামের একটা টুকরা নিশ্চয়ই এটা বেশি সিজ্জিন বাবু একবার ভাই মানুষের আল্লাহ এত প্রযুক্তি এত জ্ঞান বুদ্ধি দিয়েছে তারা সিজ্জিনে ঢুকতে পারে না কাছে গেছে এরপরে তারা আরো কয়েকবার সেখানে গেল যাওয়ার পরে আবার ওই ড্রিল এবং ক্যামেরা মুভিং ক্যামেরা ফিট করে কানে লাগিয়ে দেখলো সেই লক্ষ কোটি মানুষ কান্না করে চিৎকার করে চলে গেলাম পড়ে গেলাম শেষ হয়ে গেলাম তারা সিদ্ধান্ত নিল নিশ্চয়ই এটা নরকের আত্মনাথ নরকের আত্মনাথ নরক বুঝেন তো দুর্যোগের দুর্যোগীদের চিৎকার পরে 2006 সালে 70 সালে খোঁড়া শুরু করেছে 1970 ছিল ওখানে 30 বছর 80 90 100 2006 36 বছর 3 যুগ এখানে এরপরেও কিছু বিজ্ঞানী ঢুকছে ঢুকার পরে তারা যখন সেখানে এই আওয়াজ শুনেছে বাঁচাও পড়ে গেলাম জুড়ে গেলাম বাঁচাও পানি দাও শেষ হয়ে গেলাম সেখানে কোনো কোনো বিজ্ঞানী হাসপাতাল করেছে তারা মারা গেছে কিন্তু ওই স্তর তারা ভাঙতে পারেনি ঢুকতেও পারেনি 2006 সালে তারা এটাকে সিল করে দিয়েছে যে এটা ভিতরে আর যাওয়া যাবে না
এখানে গেলে মানুষের আসতো না, চিৎকার শুনলে মানুষ আক্রমণ করে মারা যায়। এই যে হলো বর্তমান পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত। মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত, সেখানে গিয়ে এটা পাওয়া গেছে। আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে গভীর গর্ত যেটা, সেটা হলো প্রশান্ত মহাসাগরের একটা জায়গায় মারিয়ানা ট্রেঞ্চ। সেটার গভীরতা কত? এটা কিন্তু মানুষের বানানো নয়, এটা ন্যাচারাল। হেতার বানাইন না। এইটাকে তারা বহু চেষ্টা করেছে, এটার গভীরতা তারা কোনো কোনো জায়গায় আর মুসলমান যারা ইসলামের কথা বলে তাদেরকে খতম করো, শেষ করো, এই একটা অবস্থা চলছে। হুজুর একটা হাদিসে ইরশাদ করেছেন, ইমাম মাহদী আসার আগে পুরো দুনিয়াতে শুধু অমুসলমান দেশ নয়, মুসলমান দেশ গুলোতেও বাতিলের শক্তি বেড়ে যাবে। বাড়েনি বোধ হয়। ইমাম মাহদী আসার আগে দুনিয়ার মুসলিম অমুসলিম সব দেশে বাতিলের শক্তি বেড়ে যাবে। আর ইসলাম পন্থীদেরকে মারতে মারতে, নির্যাতন করতে করতে কোণঠাসা করে ফেলবে। বুখারী মুসলিম তিরমিজি আমুদা ওনানে ইবনে মাজা প্রত্যেকটা হাদিস হিসাব করে পরিসংখ্যান নিয়ে দেখা গেছে 26 জন সাহাবী, কতজন 26 জন সাহাবি ইমাম মাহদী আলাইহিসসালাম আসার কথা, এটা আল্লাহর নবী থেকে রওয়ায়াত করেছে, বর্ণনা করেছে। আর ইমাম মাহদী আসার আগে আল্লাহ রাসূল যেই যেই দুনিয়ার অবস্থা কি হবে, কেমন হবে, এটা পুঙ্খানু আল্লাহর কসম, আমার ইমানের কসম, আমি প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি, নিজের কোনো কথা বলি না, বাংলাদেশেও বলি না, বাইরেও বলি না। তবে একটা কথা আমি জোর গলায় বলি, সেটা হলো মুসলমান নামদারি মুসলমান দেশগুলোর চাইতে অমুসলিম দেশগুলোতে পরিপূর্ণ ইসলামের কথা বলা এখনো সহজ, কিন্তু মুসলমান দেশগুলো তো সৌদি আরবে ওদের ইসলামের কথা বলা যায়। আপনারা কিছুদিন আগে আমি প্রথম গেলাম একটা মুসলমান দেশে মালয়েশিয়া। মালয়েশিয়াতে আমি দিনের দাওয়াত স্বীকার করি, সেখান থেকে আমি গেলাম আরেকটা রাষ্ট্রে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে ইসলামের দাওয়াত স্বীকার সেরে আমি গেলাম সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার লোকে আমি গেলাম জাপান। জাপান বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ, কি তথ্য প্রযুক্তি সবকিছু মিলিয়ে জাপান দুনিয়ার সর্বোচ্চ উন্নত দেশ। একটা তিনতলার উপর দিয়ে ওভারব্রিজ, সেখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, সেদিকে মাথার উপর দিয়ে এরকম আরো তিনটে ঘর উপর দিয়ে লাইনিস দিয়ে, মাঝখানে কোনো ডিস্টার্ব নাই, গাড়ি চলছে বিদ্যার মতো, কিছু পায়ে হাঁটা মানুষও চলছে। What did I do?
মানুষ এখন থাকে না আর বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের যে কোনো সরকার আসুক এই দেশের মানুষকে আইন মানানো এটা বোধ হয় সবচাইতে কঠিন এখানে সিগন্যাল এখানে লাল বাতি জ্বলতেছে এখানে কি ওভারব্রিজ আছে এখানে কি আন্ডারপাস আছে তারপরে দেখা যায় রোডের মাঝখান দিয়ে দৌড়বে আর গাড়ি নিচে পড়ে ঠিক কিনা বলে আর এত লাইসেন্স বিহীন দেশ দুনিয়ার কোথাও নেই লাইসেন্স বিহীন ওই ছাত্র যাতে আন্দোলন করেছিল তারা চেক করেছিল দুই সপ্তাহ পর্যন্ত দেখা গেছে কয়েকটা সামরিক গাড়ি যেগুলো সেগুলো লাইসেন্স এগুলো ছাড়া আমাদের সামনে যে প্রজন্ম আসতেছে এই প্রজন্মকে বাংলাদেশের মানুষের এখনো অবস্থা এরকম দুনিয়ার কোন দেশে নেই জাপানে আমি সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম 26 এতদিন কোন দেশে ছিলাম না সেখান থেকে আমি উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান আবু দাবিয়া পর্যন্ত দিনের এই দাওয়াতি কাজে কয়েকদিন আগে আমি করে আসলাম আসার পরে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো পুরো দুনিয়াতে ইসলামের একটা প্রাণ জোয়ার চলছে পুরো দুনিয়াতে ইসলামের দিকে মানুষ ঝাঁকে 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 আসছে আর যে যুগগুলো ইসলাম গ্রহণ করতেছে সবগুলো কিন্তু তিন সাইড রয়্যাল সাইড আর তোমাদের কোম্পানি সাইডের না সব সমাজের নামি দামি রাশিয়ার প্রেসিডেন্ট কয়েকদিন আগে একটা সম্মেলন দিচ্ছে বক্তৃতা রাখতে গিয়ে কোরআনের একটা আয়াত কোট করেছে আপনারা বোধহয় কোরআনে দেখেছেন তোমরা ছিল পরস্পরের দুশ্মন তোমরা ছিল বিচ্ছিন্ন বিচিত্র আমি একবার তোমাদেরকে এই কোরআন পাঠিয়েছি নবী পাঠিয়েছি এই কোরআন আর নবী পাঠানোর পরে বাহাতম বেদে মাতিহীন এ দোয়া তোমরা পরস্পর ভাই হয়ে গেছে এতদিন আর একজন একজনের রক্ত পিপাসু ছিল কোরআন আর নবী আসার পরে তোমরা একজন আরেকজনকে গলে গলে জড়িয়ে ধরেছ